দিয়ে দেন, মনে রাখিয়ে দেন 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 দিয়ে এবার আপনার নামটা লেখেন। যে পার্সেন্টেজ কি বাড়ছে? হ্যাঁ তো কত পার্সেন্ট রয়েছে? ঠিক আছে তাইলে পারবেন, আর বাকি 100% পরে মানে নিয়ে নিচে আসেন। ফিনিশ 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 না, নিচে দেখেন তো কি বলে, নিচে আসেন, ওইটা আরো টান দেন, ফিনিশ দেন ফিনিশ দেন। এবার গিগি টাইটেল লেখেন, ভাই সবাই কিন্তু একটু ভালো করে দেখেন। আচ্ছা আগে আগে লেখেন ওইখানে, অ্যান্ড অলসো প্রমোট ইউর পোস্ট দাও। ওকে এটার পিক্সেলটা চেক করো তো, টাইটেলের পিক্সেল ঠিক আছে কিনা। মারুফ ভাই আছে, মারুফ ভাইয়া ওয়েলকাম। আই উইল কাটিয়ে দাও, আই উইল লাগবে না, আই উইল কাটিয়ে দাও। ওকে আই উইল কাটিয়ে দাও। কি বলে, লুকস গুড হাউ এভার, কয়টা হয়েছে, 70 হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই। এটা একটু পিক্সেল চেক করেন তো, কপি করেন টাইটেলটা, কপি করেন, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিলে কপি হয়ে যায়। করছেন আবু? এবার আরেকটা ট্যাব খোলেন, আরেকটা ট্যাব খোলেন, ট্যাব খুলে লেখেন ইমেজ রিসাইজার। ওই সরি, টাইটেল পিক্সেল চেক লেখেন, চলে আসবে না। এটা ক্লিক করেন, কন্ট্রোল ভি দেন, আরো নিচে আসেন, নিচে আসেন, পেজ টাইটেল দেখেন নিচে, ওইখানে পোস্ট করেন, ইন্টার দেন। এই যে পিক্সেল তো, পিক্সেল বেশি হয়ে গেল না, পিক্সেল কত দেওয়ার কথা ছিল জান আপু, মনে আছে কারো? 550 ছিল মনে হয়। আই উইল ক্রিয়েট কাটিয়ে দেন, আই উইল কাটিয়ে দেন, ওই যে টাইটেল থেকে ওটা তো আমার নেই, আই কাটেন। ঠিক আছে ঠিক আছে, এইবার ঠিক আছে, এইবার যান। আমি তো এখানে লিখে দিলাম অলসো প্রমোট ইউর পোস্ট, তো এখানে টাইটেল গেল না কেন? ঠিক আছে ভাই, এবার ক্যাটাগরি দেন, ক্যাটাগরিতে প্রথম দেবেন ডিজিটাল মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে প্রোফাইল সেট আপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং দিছেন। এবার ওই পাশে দেন, ওই পাশে দেন, সাব ক্যাটাগরিতে দেন, এই জায়গায় বলছে ডিজিটাল মার্কেটিং দেন। ঠিক আছে তা আবার কেন, ওইখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে দাঁড়ান দাঁড়ান, এইবার দেন ওই জায়গায় ফেসবুক ইনস্টাগ্রামে টিক দিয়ে দেন, দিলি সমস্যা নেই, ওকে আর লাগবে না। এইবার এই সাইডে সাব ক্যাটাগরি দেন, আরেকটা ক্যাটাগরি দেন, দেখেন আপু বাম দিকে আসেন, সিলেক্ট সার্ভিস টাইপ, ওটা ঠিক আছে, ওটা আর নারায়ণ না, বাম দিকে আসেন,
প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, ওই যে ওইটার উপরটা তো দেখা যাচ্ছে, তো প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, ওকে ঠিক আছে। আবার দেন ওই যে ফেসবুক টুকি টিক দেন, টিক উঠে গেছে। না ইউটিউব সোশ্যাল মিডিয়া না, টুইটার দিতে পারেন, আর নিচে আসেন দেখেন সার্চ ইঞ্জিন ওই ট্যাগগুলো বসান যেগুলো আপনি লিখছেন, পাঁচটা ট্যাগ হবে। নেক্সট দিন ক্লাস নেব ফেসবুক মার্কেটিং, পাঁচটা কই পাঁচটা কই, একটা একটা করে কপি করতে হবে বাবু, একটা করে কপি করতে হবে। কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় চলে যাবে। নে আপনি কিওয়ার্ড অত বড় হয় না, আই উইল কত বড় কিওয়ার্ড, ফেসবুক বিজনেস পেজও লাগবে না, খালি বিজনেস পেজ দিলে তো হয়ে যায়। আপনারা ভালো ট্যাগও খুঁজতে পারেন, ও কোনো ট্যাগই হয়নি, ইন্টার দেন, ইন্টার দেন, বা আবার যান, যান ডিজিটাল মার্কেটিং কোনো ট্যাগ হয়, এ আপনি কাজ করতেছেন ফেসবুক বিজনেস পেজে, ওর ভিতরে ডিজিটাল মার্কেটিং ট্যাগ কেন আনিছেন? আপনার ট্যাগ দেখেন নাই যে মানুষ কি ট্যাগ ব্যবহার করছে? এ আপু একটা ট্যাগও ভালো না আপনার, এই প্রথম ট্যাগটা ঠিক আছে, আপনি আর একটু আর দুইটা গিক দেখেন তো মানুষ কি ট্যাগ ব্যবহার করছে। আপনারটা কি বলি আমি, এর ট্যাগে কোনো কাজের ট্যাগ একটা হয়নি এখানে, কিওয়ার্ড একটা বলো না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা ট্যাগ ছিল, এটা আপনি দিয়ে দিতে পারতেন। দিয়ে দেন তা আপনারা কি খুঁজলেন তাই বলেন, বিজনেস পেজ একটা ট্যাগ দিতে পারেন, বিজনেস পেজ তো দিচ্ছেন, ফেসবুক পেজ দিতে পারেন ট্যাগ, না না বিশেষ ট্যাগ আছে মানুষের একই দিন। মানে ওইটা কি জিনিস তাই বলেন, সেটা কিসের গুগ, ফেসবুক বিজনেস পেজের গুগ, দেখাই তারপরে দেখবেন যে রিলেটেড গিগ বানাচ্ছে আমি সেই রিলেটেড এর কাজ হবে। ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, বিজনেস পেজ, এসিও
এসিও অপটিমাইজেশনটা দিতে পারেন। বানান যেন ঠিক থাকে। দেন এসিও অপটিমাইজেশন দেন, আর একটা দেন না, সোশ্যাল মিডিয়া তো দেশে ফেসবুক মার্কেটিং লাগতো না, ফেসবুক প্রমোশন ঠিক আছে, এফসি অপটিমাইজেশন আচ্ছা ঠিক আছে, এবার কন্টিনিউ দেন। ফেসবুক মার্কেটিং দেখালে এম কেন কি হয়েছে কি বলছে? প্রাইজিং লেখেন, ঠিক আছে ওই এডিক্টটি যান। দাঁড়ান বলতেছি, চ্যাট বক্সে আপনার দিয়ে দিতে পারি নাকি? তাতে মাহবুবুদ্দার লিঙ্কটা যে কত আবু এডিক্টে গেছেন, প্রথমটার নাম দেন এই কই গেল, আবু চ্যাট বক্সে দেখেন নাম দিয়ে দিছি একটা,
আবু ওই নামটা লিখছেন, এবার ওর ভিতরে ডিসক্রিপশন এই দিয়ে দেন, এটা একটু আপডেট করে মডিফাই করে দেন। এটা একটু চেঞ্জ করে দেন, কারণ আমি তো কপি করে দিছি। পেজ ক্রিয়েশনের জায়গায় ওই জায়গাটার নামটা একটু চেঞ্জ করেন, বুঝেন না কি বলছি? পেজ ক্রিয়েশনের জায়গায় পেজ ক্রিয়েট লেখেন, বাটনের জায়গায় অ্যাকশন বাটন দেন, বাটন কাটিয়ে দেন, দিয়ে সিটিএ। ওকে ঠিক আছে, অ্যাকশন বাটন থাক। আরেকটা ভাই আপু এর পয়েন্টার নাম লেখেন, ফুল পেজ অপটিমাইজেশন লেখেন, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। পরেরটাই দেন, টাইটেল লেখেন ফুল পেজ অপটিমাইজেশন, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দেন, উপরে উপরে দেখেন বেসিকে কোথায় দেয় লিখছিলেন সেইখানে লিখতে হবে, পেজ অপটিমাইজেশন দেন। অপটিমাইজেশন মানে ভুল গেছে, জেডএম নাই, অপটিমাইজেশন লেখা হয়ে গেছে। একটা নাম দিয়ে দেন বিজনেস পেজ প্রো লেখেন, প্রিমিয়াম প্যাকেজের নাম লেখেন বিজনেস পেজ প্রো, ওইখানে না প্রিমিয়াম প্যাকেজে, প্রিমিয়ামে বিজনেস পেজ প্রো লেখো। স্ট্যান্ডার্ডে এইগুলো লিখতে হবে, একটু এডিট করে লিখে দেন, লিখি যা লিখ ওইখানে কেন, আমি তো চ্যাট বক্সে দিয়ে দিছি।
এখানে একটু পেজ ক্রিয়েট অ্যাকশন বাটনে একটু চেঞ্জ করে দেন, হালকা একটু স্লাইড পোস্টের কথা কিছু লেখা নেই তো পোস্টের ওইখানে দিয়ে দেন না থ্রি পোস্ট, সেল তো একটু চেঞ্জ হলো, থ্রি পোস্ট দিয়ে দেন, ফুল ডিজাইন থ্রি পোস্ট। দেন থ্রি পোস্ট দিছেন, কেন সংখ্যা নেবে না কেন? এরা তো দিছে প্রিমিয়ামটার জন্য, এই যে সেভেন পোস্ট নেছে তাহলে ওইটা থ্রি পোস্ট কেন নেবে না? আরে থ্রি মানে সংখ্যা, এখন ওইটা একটু চেঞ্জ করেন, দেখেন কোনটা একটু চেক করা যায়। না না তারও দিয়ে একটু চেক করতে পারলে আরো ভালো হতো না? ডিজাইন কন্টেন্ট কভার ফটো ধরো দেওয়ার কথা লিখছেন, প্রোফাইল অ্যান্ড কভার ফটো অ্যাড করে দেন, প্রোফাইল অ্যান্ড কভার ফটো দিয়ে দেবো। টিক দিয়ে দিতে হবে, টিক দিয়ে লিখতে হবে প্রোফাইল অ্যান্ড কভার ফটো। তাই শক্তি নিচ্ছে না, তাইলে কি করা যায়? তাইলে বাদ দেবেন, থাক এইটুকু থাক, পরে এডিট করেন, রাত্রে ঠান্ডা কথা ভাবে চিনতে নিচে আসেন ডেলিভারি টাইমে। ফাতেমা বাবুর হাজবেন্ড যেন কি করে তার কাছ থেকে শাল সুশাল নিয়ে, হ্যাঁ বলছি আপনার হাজবেন্ড কি করে দুইজনে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ভালো করে লিখেন, মানে একটু এডিট ফেডিট করেন। হ্যাঁ সে কি করে এই লাইনে না? এখন আপু ডেলিভারি টাইমে আসেন, আইসেন ওকে ডেলিভারি টাইম দিছেন, ঠিক আছে। এবার অ্যানালিটিক ট্রেকিং সেটআপে টিক দেন, সব করে দেন, হ্যাঁ প্রথমটা বাদে আর বাকি দুটো ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিয়ে দেন, আর অ্যাকশন প্যানেল তিনটাই দেন, এগুলো দিতে হয়, দেন দেন সবগুলোই দেন। এইখানে কি আছে এডিশনাল কল টু, হ্যাঁ হ্যাঁ ভাই প্রাইস দেন, প্রথমটাই দেন $5, আর এইটাই দেন 30-40। তিরিশ দেন প্রথম দিকে তো আপু বেশি নিয়ে লাভ, 40 দিয়েছেন, 60 দেন, এটাই দিয়েছেন দিয়েছেন দেওয়া হয়ে গেছে গেছে
$60 বেশি নিয়া লাগে না, একটা পেজ খুলতে আর কয় মিনিট লাগে, 50 দিয়ে দেন, 60 দিয়ে দেন, যা দেবেন দেন। ওকে এক্সট্রা ডেলিভারিতে টিক দেন। ও টাইম দিছেন যে কয় দিনই ডেলিভারি দেবেন দিছেন? ডেলিভারি টাইম ওয়ান ডে। আর বাকি দুইটা দু টু দিয়ে দেন। নিচে আসেন, সিলেক্ট এক্সট্রা ডেলিভারি, যেটা কিছু দেওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড প্যাকেজে যান, একদিন দেন। ওই পেমেন্ট দেন, এই যে 30 ছিল না, 40 দেন বা 35 দেন। আর এটা আসে, নিচেরটায় আসে, নিচেরটায় ওয়ান ডে দেন, ওয়ান ডে দেন, ওয়ান ডে। আগেবার কত ডলার দিছিলেন মনে আছে? 50 দিলেন, তাহলে 60 দেন, সেভ দেন। এবার ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন, গেছে পুরোটা ডিসক্রিপশন প্রথম থেকে শেষ পর্যন্ত। না টাইটেল না, ওই যে জায়গাতে করছিল নিচে থেকে গেছে না, মাই সার্ভিস টার্ভিস সব ওই যে জায়গায় আছে ওই জায়গাতে ঠিক আছে। আরো নিচ পর্যন্ত চলে আসেন, যতটুকু আছে লেখা। ওকে সব করা হয়ে গেছে। হ্যাঁ, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করেন। আবার উপরে কি ওয়ান টাইম ডেলিভারি কোনতে আছে, কোন জায়গা থেকে আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডাবল কেন আবু? তাইলে আবার বাদ দিয়ে আবার কবি বাদ দিয়ে দেন, নিচেতে বাদ দেন। আপনার লেখা তো ডিসক্রিপশন অনেক কম হয়ে গেছে, কেন মানুষ লেখার জায়গা জায়গা থাকে না, ধরে না, আর আপনার তো অনেক কম হয়ে গেল। এইবার নিচে লেখেন, বড় করে লেখেন, দেখেন কি আছে। আমি দাঁড়ান, জান আবু কি হলো? আপনি সেভেন কন্টিনিউ আছে, যা লাগবে না, তারপরে কি করা লাগবে না? ওইখানে থাক, এদিকে আরো লেখা বাকি আছে, ডিসক্রিপশনের কাজ বাকি আছে। স্যাট বক্সে যেটা দিছি এই লাইনটা একটু এডিট ফেডিট করে লিখে দাও নিজের মতো করে। মাঝখানে না, লাস্টে
पेस्ट करें एड करो এইটা লেখো, এই যে যেটা দিচ্ছে এটা কপি করো। দু তিনটা ওইটা ওইটা তো হবে আগে। আচ্ছা ওই লাইনটা কাটিয়ে দাও, দিয়ে এইটা লেখো, ওইটা কাটিয়ে দাও, লাস্টের লাইনটা কাটিয়ে দাও, নোট ওইটা কাটিয়ে দাও। দিয়ে দাও চ্যাট বক্সেরটা কী দিছে ওইটা নিয়ে আসো।